আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারণ বাজারে আজ শুক্রবারের দিন আপনাদের নিয়ে এসেছি। আজকে আমরা দেখব আজকের শুক্রবারের বাজার দর কেমন চলছে। কারণ বাজারে দেশি জাতের কই মাছ এবং শোল মাছ, আমরা এই মাছের দর দাম একটু জানব। সেই ছয়টি মাছ 3,000 টাকা দাম দেওয়া হচ্ছে। এখানে দেশি কই, বেশ বড় সাইজের দেশি কই আছে। এই ছয়টি মাছ 2,000 টাকা দাম উঠেছে, তবে দেখা যাক কত বিক্রি হয়। এর মধ্যে দুটো শোল মাছ আছে বেশ বড় সাইজের, 2,500 আর এটি 3,000। ওইগুলোকে 2,500 টাকা দর চাওয়া। সব কি করবো, সব কেজি কেজি নেবে, একদম এটি 550 টাকা করে কেজি চলছে। এগুলো কত করে চলছে ভাইয়া আজকে? 450। কয় কেজি সাইজ? 4। আর কাতল কত চলে? 380। এগুলো কি সাতক্ষীরা অঞ্চলের না অন্য অন্য অঞ্চলের মাছ? রাজশাহীর মাছ। সিরাজগঞ্জ রাজশাহীর মাছ।
380 টাকা করে বিক্রি করা হচ্ছে কাতল মাছ। কাতলটার সাইজ কতটুকু আছে? 5 কেজি সাইজের কাতলের সাইজ 5 কেজি। কারণ বাজার জুড়ে যেখানে ইলিশের প্রাধান্য ছিল, এখন সেখানে দেখুন ইলিশের সমাগম কমে গিয়েছে। এখানে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 180 টাকা করে কেজি। ময়মনসিংহ থেকে আসা এই মাছগুলো 120। ছোটগুলো 110। বাজার কি শুক্রবার বলে বেশি আজকে? শুক্রবার বলে না, এইভাবে মাছ কম, মাছ কমে গিয়েছে, মাছ কম, অনেক কম, শীত হয়েছে না, মাছ অনেক কম, ওই জন্য মাছ দাম বেশি।